এই তিনটা কাজ করেন আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাশ অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজমুদে এক জামানা খাকে বাশ একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই সবচেয়ে মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশা যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায় আপনি যদি মনে করেন আমি সেজদায় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রব্বিয়াল আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম জওয়াহির পারায় ইশক স্থিত হবিলশ কেদারত জের গরদومی সে মিরে সামানে কে মন্দারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব এগুলো গুরগুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়েও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটা সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারত জেরগর দোমিস রেসামানে কামান ধারম ও দুনিয়ার বাদশা রাজা বাদশারা ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্পকাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পর্নার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনেও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইনশা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সিজদা করলে আর উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবায়ে কেরাম এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা জান আয়েশা বলেন তিনি যখন রাত্রের জন্য নামাজ পড়তেন লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না
নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আহ আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবি, এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না। আম্মাদের আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না, ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়ালাকাল হামদ, এতবার এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সেজদা যাবেন না। আবার সেজদা গেলে একই অবস্থা, সবচেয়ে মজার জায়গা সেজদা, আমার মালিককে আমি সেজদা করছি, এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সেজদায় আসি, আমার রবের সবচেয়ে কাছে আসি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় সেজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি, নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে, ঠিক না? ঠিক ভাইরা, আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে, এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনে গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক, ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, দুই নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে, আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারাম খোর, আমিও হারাম খোর হয়ে যাবো যদি এই কাজ করি, ঠিক না? আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। তিনটা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। তাহলে তিন কাজ করতে হবে, চোখের জেনা থেকে বাঁচতে হবে, সকল গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে, আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।